গাইজ, গুড মর্নিং। আর এখন বাজে সকাল দশটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমি মনিকা, আমার মিনতি মনিকা পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আমি দেখে বুঝতে পারছো দোকানে আছি সকাল থেকে। দেখো সেলাই করছিলাম, এখানে সেলাই করছি, মানে ব্লাউজ গুলো সেলাই করতে দিয়ে গেছে, ঘাট বোদাম করতে দিয়ে গেছে, প্রচুর সেলাই আছে দোকানে, তো পড়ে আছে, এগুলো সব সেলাই করতে হবে। আর সকালে চাটা খেয়ে, মানে চা আজকে খাইনি, ভাবছি যে আজকে হ্যাঁ খাবো না। আর তোমাদের দাদা সকালবেলা একদম বাজার করে নিয়ে এসছে ফুলকপি মাছ, তো ওগুলোই রান্না করে দেবো ওদেরকে। আর তোমাদের দাদা আজকে বেরোলো একটু, বাড়িতে নাই, আর শুধু আর আর বলা হচ্ছে। সকালবেলা সমস্ত কাজ মোটামুটি রেডি, আজকে কাচাকুচি করব না, কারণ হচ্ছে চারিদিকটা একদম কুয়াশা কুয়াশা হয়ে আছে আর মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ ওঠেনি। আজকে কেচে দিলে শুকাবে না, কিন্তু কাচাকুচির জন্য আমি বার করেছি, তো যদি রোদ হয় তবেই কাচবো, না হলে কাচবো না। আর এগুলো আগে সেলাই টেলাই করে নেই, বাবা কিছুটা সেলাই করে নেই, তারপরে উঠবো রান্না করতে। দেখি মেজদি যদি আগে রান্না করে তাহলে মেজদি হবে, তারপর আমি বসাবো, কারণ উনানে রান্না করছি। ওই যে সর্ষের ঝাঁটিগুলো আছে সেইগুলো দিয়ে রান্না করছি, আর আমাদের যে সর্ষে মানে লাগিয়েছিল, উঠেছে, ঝেড়েছে, ওগুলো তোমাদেরকে দেখানো হয়নি, কারণ তখন আমি ছিলাম না, তখন আমি মেলাতে ছিলাম। আর তোমাদেরকে আজকে কি নিয়ে বলবো বলো তো, আজকে তোমাদেরকে যে আমি এই যে দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে গিয়েছিলাম, ওই অডিশনে মানে কি কি জিজ্ঞাসা করে, কি কি লাগে অডিশন দিতে গেলে, মেল পাঠানোর পর ডাকবে, ওরা কি লাগবে না লাগবে সেটা বলে দেয় না, শুধু মেলটার ঠিকানাটা বলে দেয়। এবার যারা যাবে, যারা একটু দূরে কলকাতার বাইরে বা একটু আশেপাশে, তারা কিভাবে যাবে, বা যেমন আমি বীরভূম থেকে কিভাবে গিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করব রাস্তাটা, কারণ আমার মানে প্রবলেম হয়নি, কিন্তু কি বলতো নতুন তো, তখন মানে বুঝতে সমস্যা হচ্ছিল। আর আগে থাকে মানে আগে থেকে যদি জানা থাকে রুটটা, তাহলে মানে সমস্যা বা যেটা ভয় সেটা হয় না। তো ওখানে মানে জিজ্ঞাসা করলে সবাই বলেই দেয়, বা বাসে টেকারে, টেকারে বলছি, ওখানে তো টেকার চলে না, অটো অটো টোটো এগুলোই মানে কোনখান থেকে কোথায় চাপতে হবে সেটা বলে দেয়। তো আমি যেহেতু প্রথম গিয়েছি আর ফার্স্ট কলকাতা আমি একাই গিয়েছি, সেটা মানে একটু ভয় ভয় লাগছিল, তো কনফিডেন্স মানে কনফিডেন্সটা ফুল ছিল, যার জন্য অতটা চোখ মুখ ইয়ে হয়নি। তাও মানে কি একটু ভয় ভয় থাকলে পরে ভিতরটায়, মানে তুমি বাইরে যত এক্সপিরিয়েন্সটা দেখাতে চাও সেটা কোনো জায়গায় না কোনো জায়গায় গিয়ে একটু ঘাটতি থেকেই যায়। তো রুটটা যদি জানা থাকে তাহলে কিন্তু সমস্যা হয় না। আবার অনেকে শিয়ালদা হাওড়া থেকে মানে ট্যাক্সি করে নেয়, তো যারা আমাদের মতন খরচ মানে ট্যাক্সি করে নেওয়া, মানে ভাড়া গাড়ি করে নেওয়া, মানে খরচ সাপেক্ষ, তো আমার মতন যারা মানে অল্প খরচে চাও যে অডিশনটা দিয়ে আসতে চাই, তাদের জন্য আমি পুরো রুট, ভাড়া আর কি কি লাগবে অডিশনে এটা নিয়ে সম্পূর্ণ বলবো। তো তার আগে রান্না বান্না আর চান খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আসি, তারপর বিকেলবেলার দিকে না হলেও সন্ধ্যেবেলায় বসে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আমি দেখো বিকেলবেলাতে আমার দোকানে বসে আছি, মানে বিকেলও গড়িয়ে গেছে আর সন্ধেও নামবো নামবো এরকম একটা সময়। তো আজকে একটু দুপুরবেলাতে ঘুমিয়েছিলাম, আর তোমাদের দাদা আজকে বাজার নিয়ে এসেছিল, মাছ নিয়ে এসেছিল, ফুলকপি, মটরশুঁটি, তো এগুলো তোমাদেরকে দেখানো হয়নি। আর মানে আমি এই দুদিন থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, যে সারাদিন কি করছি সেগুলো তোমাদেরকে দেখাবো সেটার হয়ে উঠছে না। আর মেঘের অবস্থা তো সকালে বলেছিলাম, তো মনে হচ্ছে যেন একদম বর্ষাকালে আছি, এত মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, আবার বৃষ্টিটা এমন হচ্ছে মানে বর্ষার সময় যেরকম হয় না রোদ বৃষ্টি সেরকম, আর এবছরটা পুরোটাই মনে হচ্ছে যেন বর্ষাকালই হয়ে গেল। আমি প্রথমে উনুনে ভাত বসিয়েছিলাম, তারপর মানে বৃষ্টি পড়তে শুরু করে দিল, দিয়ে শুধু ভাতটা উনুনে হলো, তারপরে আমি তরকারিটা গ্যাসে করে নিয়েছি, মাছ করেছিলাম আর মটরশুঁটি দিয়ে আলু বিলাতি করেছিলাম, আর কিচ্ছু করিনি। করলাটা এনেছিল, করলা ভাজবো মনে করেছিলাম, তো কালকেও ভাজা হয়নি, আজকেও ভাজলাম না, আর কাল ভেজে নেব। আর তোমাদেরকে যেটা বলবো বলেছিলাম, যে আমি অডিশন দিতে গিয়েছিলাম ফার্স্ট টাইম কলকাতায়, আর যারা মানে কলকাতার বাইরে থেকে যাবে অডিশন দিতে কিভাবে যাবে, তো আমি একদম একা বিষয়টা পুরোটা হ্যান্ডেল করেছিলাম। আর ভাই ওদিক থেকে এসেছিল, বর্ধমানে চাপবে বলেছিল, কিন্তু ও ট্রেনটা পায়নি, তার জন্য বাসে গিয়েছিল, ও গিয়ে আগেই সেখানে মানে কি আমার থেকে হয়তো 10-20 মিনিট আগে ও এখানে পৌঁছে গিয়েছিল।
কি আধা ঘন্টা এরকম ধরো কি মানে ভাই গিয়ে নেমে আমাকে ফোন করেছিল, দিয়ে বলেছিলাম একটা জলের বোতল কিনে রাখিস। তো ওখানটাতে কোনো খাবার দাবার পাওয়া যায় না, জানো না, কোনো খাবারের দোকান নাই, জলও পাওয়া যায় না, এরকম একটা জায়গা। মানে অজ পাড়াগায় পড়ে গেলে যেরকম হয় না সেরকম ধরনের কিছুটা ওখানটাতে, এমনই একটা জায়গা, তুমি এক কাপ চা চাইলেও পাবে না। মানে তোমার কাছে পয়সা থাকলেও যে কিনে খাবে সেরকমটাও ব্যবস্থা নাই, মানে কোনো দোকানপাট কিচ্ছু নেই। তো যেটা বলছিলাম যে কিভাবে যাব, মানে যাবে তোমরা, তো আমি যেহেতু বীরভূম জেলা, আমাদের রামপুরহাট এই দিকটা থেকে, আমাদের মুরার ওই থেকে আমি ট্রেন ধরেছিলাম, তো আমি ধরেছিলাম ইন্টারসিটি। তো এই দিকে যে যারা মানে যাবে এদিক থেকে, কেউ যদি যেতে চাও তাহলে আমার মনে হয় ইন্টারসিটিতে গিয়ে তোমরা সুস্থভাবে অডিশনটা দিয়ে আবার রাতে কোনো ট্রেন ধরে চলে আসতে পারবে। এবার তোমরা যদি মনে করো মানে যে যেখান থেকেই যাও, হাওড়া শিয়ালদা হয়ে, তো তোমরা হাওড়া বা শিয়ালদা যেখান থেকেই যাও না কেন, ওখান থেকে তোমরা নিউ টাউনের বাস ধরে নেবে। তোমরা যদি হাওড়া থেকে মানে নিউ টাউনের বাস ধরো, 11 টাকা ভাড়া নেবে, আর যদি শিয়ালদা থেকে ধরো তাহলে 10 টাকা ভাড়া নেবে। তো ওখান থেকে মোটামুটি জ্যাম না থাকলে পরে 1 ঘন্টা 10-20 মিনিটের মধ্যে পৌঁছে যাবে নিউ টাউনে। তো নিউ টাউন থেকে ওখানে নেমে নেমেই দেখবে একবারে ওখানে বাস থাকে, তো ওখান থেকে মানে 1 নম্বর বা এয়ারপোর্ট বা চীনা পার্কের বাস ধরে নেবে। এয়ারপোর্ট আর 1 নম্বরে যে বাসগুলো যায় ওগুলো চীনার পার্কের ওপর দিয়ে যায়, তো তোমাদেরকে চীনা পার্কে নামতে হবে। তো নিউ টাউন থেকে চীনা পার্ক 10 থেকে 15 কিংবা 20 মিনিট লাগবে, অতও লাগে না। তো এখানে ভাড়া নেবে তোমাদের বাসে 12 টাকা। তারপর চীনা পার্কে নেমে ওই চৌমাথার উল্টো দিকে চলে যেতে হবে, উল্টো দিকে গিয়ে অটো কিংবা বাস ধরতে হবে। তো ওখানে মানে সঙ্গে সঙ্গে গিয়ে তুমি অটো পাবে, আর বাসের জন্য হয়তো অপেক্ষা করতে হতে পারে। তো অটোতে চেপে তোমাকে একদম রাজারহাটে গিয়ে নামতে হবে। তো ওখান থেকে রাজারহাট 20 মিনিটের মতন লাগে, তো ভাড়া নেবে তোমার অটোতে 15 টাকা, তো বাসে ওই রকমই মানে 12-15 এরকমই ভাড়া নেবে। তো ওখানে মানে কতক্ষণ লাগবে, 20 মিনিটের মতন লাগে, 20 কিংবা 25 মিনিট লাগবে অটোতে। তো তারপরে ওখান থেকে আবার ওখানে মানে রাজারহাটে নেমে তোমাদেরকে আবার টোটো ধরতে হবে। টোটো ধরে টোটোতে 10 টাকা ভাড়া নেবে, একদম তোমরা আমবাগানে গিয়ে নামবে। আমবাগানে একদম তোমাদেরকে ওই DRR স্টুডিওর সামনেই মানে উল্টো দিকে নামিয়ে দেবে, ওইখানে একদম সোজাসুজি মানে যেখানে নামাবে তার উল্টো দিকেই ওই স্টুডিওর গেটটা তোমরা দেখতে পাবে। তো হাওড়া দিয়ে বা শিয়ালদা দিয়ে যেদিক দিয়ে যাও এটাই হচ্ছে মানে আমি গিয়েছিলাম এই রুটটাই, আর এটা দিয়েই যাওয়ার মেন রুট। আর আসার সময় আমি বাসে চলে এসেছিলাম, তো বাসে যদি তোমরা আসো মনে করো মানে আমি এসেছিলাম বাসে, তার কারণ আমরা ছিলাম একদিন বর্ধমানে, তো তার জন্যে। আর যদি সোজা মানে সরাসরি আবার এসে ট্রেন ধরতে চাও তাহলে আবার সেই একই রুটে চলে আসতে হবে হাওড়াতে বা শিয়ালদাতে। আর যদি মনে করো যে বাসে কোনো দিকে আসবে, তো আমরা যেহেতু স্টেট বাসগুলো ধরেছিলাম, তো আবার সেই টোটো করে অটোতে করে ওই চিনার পার্কে এসে ওখানে আবার 1 নম্বরের গাড়ি ধরে 1 নম্বরে নেমেছিলাম। 1 নম্বরে নেমে আমরা স্টেট বাস ধরে চলে আসি, আর মানে বর্ধমানে এসেছিলাম। আর অডিশনে তোমাদেরকে কি কি ধরবে, কি প্রশ্ন, তো অডিশনে তোমাদেরকে তোমার যেটা আমি প্রথম থেকেই বলছি যে তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা বা যেটা তুমি স্ট্রাগল করে এসছো বা খুব দুঃখের কষ্টের মানে স্মরণীয় ঘটনা, এটাই তোমাদেরকে ওখানে বলতে হবে। আর ওখানে মানে খুব শান্তভাবে জিজ্ঞাসা করে, কোনো চাপ নেই। আর যেটা তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে 1 কপি পাসপোর্ট ছবি অবশ্যই লাগবে, আর তার সঙ্গে একটা পেন অবশ্যই নিয়ে যাবে, কারণ তো বলছি ওখানে কোনো দোকান নেই, মনে করবে যে কারো কাছে চাইতে হবে, না হলে কিনবে মনে করলে পাবে না, তো এটা তোমরা ক্যারি করবে। আর তার সঙ্গে সঙ্গে একটা গাম আঠা যেটা সেটা ক্যারি করতে বলবো, যদিও লাগে না, ওরা মানে ছবিটা স্ট্যাবলার করে দেয়। আর যে ফর্মটা ওরা দেয় দিদি নম্বর 1-এ, সেখানে কিছুই এমন কিছুই লিখতে হয় না, সেখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার আর আর বয়স, ওগুলো যা যা তোমরা মানে মেলে পাঠিয়েছিলে ওটাই, আর ইমেল আইডি নাম্বারটা লাগে, আর তুমি কি কারণে দিদি নম্বর 1-এ যেতে চাইছো এটাই, আর তুমি কি করো এটাই, আর তাছাড়া আর কিচ্ছু লাগে না। আর ওখানে কোনো মানে চাপ নেই বা কোনো ভয় বা
কোনো কোনো মানে কোনো কিছু অসুবিধা হলে, সমস্যা হলে সেটা তোমরা ওখানে মানে ওদের কাছে শেয়ার করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমি এটাই বলবো যে মানে মেল পাঠালে তোমরা ছবিটা অন্তত নিয়ে যাবে আর পেনটা অন্তত কাছে রাখবে। তো এটুকুই বলার ছিল। ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টাটা।